नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। আজকের ভিডিও থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিও টপিকটা কতটা খারাপ। আমি এতদিন যত ভিডিও বানিয়েছি তার মধ্যে হয়তো সবথেকে খারাপ টপিক এইটাই। তো ফ্রেন্ডস, গতকাল মাঝরাতে মানে এই 16 আগস্টেই আর কি, মাঝরাতেই কিন্তু ভারতীয় ফুটবলকে কিন্তু ব্যান করেছে ফিফা। তো কেন ব্যান করেছে সবটাই জানিয়ে দেবো। তো ব্যানের কারণ তো তোমরা জানোই, ওইটা নতুন করে কিচ্ছু বলার নেই। অনেকদিন থেকে ব্যান হবে হচ্ছিল, তো যাদের জন্য ব্যান হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শতকোটি প্রণাম। তো দেখো, তোমাদেরকে মেন ব্যাপারটা বলে দিই যে কোন কোন ম্যাচ খেলতে পারবে ভারতীয় ফুটবল আর কোন কোন খেলতে পারবে না। তো আজকে কিন্তু ভোরবেলায় একটা প্রেস রিলিজ ফিফার তরফ থেকে পাঠানো হয়েছে এবং সেইখানেই কিন্তু মেল করে পাঠানো হয়েছে। তো সেইখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে AIFFকে কিন্তু ব্যান করা হয়েছে, এবং এই ব্যান করার পর কি কি হতে চলেছে সেইটা আমি তোমাদেরকে বলে দিই। ব্যান করার কারণ একটাই, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, যা ফিফার নিয়মে ক্ষমাহীন অপরাধ। এর ফলে আগামী 11 থেকে 30 অক্টোবর যেই মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছিল ভারতে, তার হবে না। এছাড়া ভারতীয় জাতীয় দল জুনে যে AFCর মূল পর্বে কোয়ালিফাই করেছিল, আগামী বছর তাও খেলতে পারবে না। ক্লাব হিসাবে এটিকে মোহনবাগান AFC কাপে যতটা পথ অতিক্রম করেছে সেখানেই তাদেরকে থেমে যেতে হবে, কারণ AFC কাপে ভারতীয় কোনো ক্লাব আর অংশগ্রহণ করতে পারবে না। অতএব 7ই সেপ্টেম্বর যে এটিকে মোহনবাগানের ইন্টারজোনাল সেমিফাইনাল রয়েছে, সেখানে কিন্তু এটিকে মোহনবাগান অংশ নিতে পারবে না। ISL, আই লিগ, সুপার কাপে আর কোনো কোঠা থাকছে না AFC কাপ বা ACL এর খেলার। তো ACL এবং AFC কাপে কিন্তু আর ভারতীয় ফুটবলের কোনো টিম কিন্তু কোনো কোঠা পাবে না, মানে খেলার সুযোগ আর পাবেই না। ISL আর নৈহাটি গোল্ড কাপের মধ্যে আর কোনো ফারাক রইলই না। আজকে থেকে ভারতীয় ফেডারেশন যেহেতু নিষিদ্ধ, তাই সব দেশের ফেডারেশন তাদের প্লেয়ারদের ওপর ভারতের ক্লাবে খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ ISL এর 8টা ক্লাব তারা কিন্তু 6 জন করে বিদেশি সই করিয়ে নিয়েছে, কিন্তু শুধুমাত্র নর্থ ইস্ট 1 জন বিদেশি সই করিয়েছে, ইমামি ইস্ট বেঙ্গল 5 জন বিদেশি সই করিয়েছে এবং কেরালা ব্লাস্টারও 5 জন বিদেশি সই করিয়েছে। এরা আর নতুন করে কিন্তু বিদেশি সই করাতে পারবে না, মানে ইমামি ইস্ট বেঙ্গলের যে রিউমার্স বেরিয়ে আসছে এশিয়ান কোটার ফরেনার আসতে পারে এ ওই, সে তারা কিন্তু মানে আর আসছে না, এই 5 জন বিদেশিকে নিয়েই খেলতে হবে। আর আই লিগের ক্ষেত্রেও সেই একই নিয়মই হতে চলেছে, ভারত থেকে বিদেশের ক্লাবে কোনো ভারতীয় প্লেয়ার খেলতে যেতে পারবে না। মানে সন্দেশ জিঙ্গানের স্বপ্ন এ বছরের জন্য স্বপ্নই রয়ে গেল, তিনি কিন্তু আর যেতে পারছেন না। আর সবথেকে মেন কথা, এই সিজনের মধ্যে ব্যান না ওঠাতে পারলে পরের সিজন থেকে বিদেশিরাও কিন্তু আর ভারতে আসবেন না। এবছরে যেহেতু যেগুলো সাইনিং হয়ে গেছে তারাই একমাত্র আসতে পারবে, এছাড়া কিন্তু তারা আর আসতে পারবে না। তো ভারতীয় ফুটবলের জন্য এটা একটা কালো দিন, তো অবশ্যই একটা বিশাল বড় কালো দিন। তো যাদের জন্য এই দিনটা দেখতে হলো ভারতীয় ফুটবলকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক কষ্ট করে ভারতীয় ক্লাবগুলো, ভারতীয় জাতীয় দল অনেক দূর পৌঁছচ্ছিল, তারাও সব ফ্রেন্ডলি সব কিছুই বাতিল হয়ে গেল, আর কিছুই করার নেই। বিশেষ করে মহিলা বিশ্বকাপ তো সেটাও কিন্তু বাতিল, মানে বাতিল নয় মানে ভারতে আর হবে না। তো এই ছিল আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটা অবশ্যই খারাপ লাগবে জানি, তা হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, আর ভিডিওটি পারলে একটা লাইক করে দিও, কারণ বানালাম যেহেতু আর কি করব। তো এই ছিল ছোট্ট আপডেট, ধন্যবাদ।